বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি হিসেবে পরিচিতি থাকলেও সাহিত্যের প্রায় সব শাখাতেই তার বিচরণ ছিল। নজরুলের লেখনী যুগে যুগে প্রেরণা হিসেবে কাজ করেছে শোষিত এবং বঞ্চিত শ্রেণীর অধিকার আদায়ে। জাতীয় কবির মৃত্যুবার্ষিকীকে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করছে চ্যানেল আই। দিনভর চ্যানেল আই এর পর্দার সেসব আয়োজন নিয়ে মিথিলা নাজনীর রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বাঙালির মননে কবি কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। খুব সাধারণভাবে জীবন শুরু করা নজরুলের মধ্যে বিদ্রোহী সত্তা বিরাজমান ছিল ছোটবেলা থেকেই। জীবনবোধ, লেখনী সবকিছুতেই তার প্রতিফলন দেখা যায়। স্বাধীনতা পরবর্তী সময়ে কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। 1976 সালের এই দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে চ্যানেল আই এর পর্দায় দিনভর থাকছে নানা আয়োজন। দিন শুরু হয় প্রথম প্রহরে বরেণ্য শিল্পী ফেরদৌস আরার সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে। সন্ধ্যা 6টায় শিল্পীর পরিবেশনায় রয়েছে নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান দেশে বিদেশে নজরুল। নজরুলকে নিয়ে সকাল 7:30 চ্যানেল আই এর নিয়মিত আয়োজন গান দিয়ে শুরুর বিশেষ পর্ব। সকাল 11:05 অনুষ্ঠান নির্বাচিত নজরুল আমার খবর বুঝবে। দুপুর 12:05 রেজাউদ্দিন স্ট্যালিনের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান চিরঞ্জীব নজরুল। যে মানুষের ধর্ম আলাদা হলেও মানুষের মন কিন্তু এক, মানুষের মন কিন্তু আলাদা নয়। এবং ছোটবেলা থেকে তার মনে সেটা গেঁথে গিয়েছিল এবং তিনি যখন বড় হয়েছিলেন তখন তার মনে হয়েছিল যে তিনি মানুষের কবি। তিনি তাই লিখতে পারেন গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে দেখো সখা, খুলে দেখো নিজ প্রাণ, মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির গাবা নাই। দুপুর 12:30 ফ্রেশ প্রিমিয়ারটি তারকা কথনের বিশেষ পর্ব। 1:05 বিশেষ প্রদর্শনী বিতর্ক আমি প্রতিধ্বনিত হই বারংবার। আমি জমিদার পুত্র হওয়া সত্ত্বেও কোনোদিন বর্ণ বৈষম্য করিনি। দুপুর 2:30 নজরুলের জীবন ভিত্তিক চলচ্চিত্র বাংলা মায়ের দামাল ছেলে। 10:25 মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান নজরুলের প্রকৃতির আলপনা। তিনি বললেন যে শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।